শ্রমিক দল কর্তৃক আয়োজিত আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে তার সুস্থতা এবং মুক্তি কামনায় আজকের দোয়া মাহফিলের আয়োজনের জনাব সভাপতি উপস্থিত সহকর্মী নেতৃবৃন্দ দেশটা ব্যতিক্রম প্রক্রিয়ায় চলছে, স্বাভাবিক প্রক্রিয়ায় না। আমাদের কিন্তু আজকের এই জন্মদিনটা পালন ব্যতিক্রম, জন্মদিনটা পালনও কিন্তু ব্যতিক্রম। অর্থাৎ যেদিন জন্মদিন পালন করার কথা, যেদিন তার জন্য দোয়া করার কথা, সেদিন না করে আমরা আগে পরে করছি। সুতরাং এই ব্যতিক্রম অবস্থা থেকে আমাদের কিন্তু স্বাভাবিক নিয়মের মধ্যে আসতে হবে, এটার জন্য কিন্তু একটা সংগ্রাম দরকার। দেশটা স্বাধীন হয়েছিল কেন, তখনও রাষ্ট্র ব্যবস্থাটা গণতান্ত্রিক ব্যবস্থার বাইরে ব্যতিক্রম ধর্মী ছিল, অর্থাৎ আর্মি শাসন, সামরিক শাসন, সৈন্য শাসন ইত্যাদি 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 ইত্যাদি। এবং সেই একটি গণতান্ত্রিক রাষ্ট্রের স্বপ্ন দেখতে গিয়েই কিন্তু জনগণ যুদ্ধ করে 71 সালে দেশটা স্বাধীন করেছে, এবং সেই স্বাধীনতার সূচনাটা করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঘোষণার মধ্য দিয়ে। এই যুদ্ধে অনেকের অবদান আছে, কারো অবদান করে ছোট করে দেখার নাই, অনেকেরই গুরুত্বপূর্ণ অবদান আছে। তবে আমাদের একটা ঐতিহাসিক বাস্তবতা সত্যকে স্বীকার করতে হবে, দেশটা কিন্তু যুদ্ধে স্বাধীন হয়েছে, দেশটা ভাষণে স্বাধীন হয় নাই। ভাষণের গুরুত্ব থাকতে পারে, কিন্তু যুদ্ধ করে দেশটা স্বাধীন করতে হয়েছে। তো সে কারণেই এই স্বাধীনতার নাম বলতে গেলে জিয়াউর রহমানকে বাদ দিয়ে স্বাধীনতার কথা বলাটা সংযত বা সংগত নয়। আর বিএনপি কিন্তু প্রতিষ্ঠিতই হয়েছিল একটি বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার প্রতিশ্রুতি নিয়ে, এটি ছিল মুক্তিযুদ্ধের মূল চেতনা। কেন, অর্থাৎ তার আগে, বিএনপি জন্মের আগে দেশটায় একদলীয় শাসন ব্যবস্থার মধ্য দিয়ে লুটতরাজ, ব্যাংক ডাকাতি, ছিনতাই, নারী নির্যাতন, গুম, খুন, এই ইতিহাসগুলো কিন্তু আপনারা জানেন। সেখান থেকে পরিত্রাণ পাওয়ার জন্যই কিন্তু গণতান্ত্রিক ব্যবস্থায় ফেরত আসার জন্যে জিয়াউর রহমান বিএনপি গঠন করেছিলেন। মূল প্রতিশ্রুতি হল বহুদলীয় গণতন্ত্র, তারপরে স্বনির্ভর বাংলাদেশ বা পরনির্ভরতা কাটিয়ে স্বনির্ভর বাংলাদেশ, অনেক বহুমুখী কাজ তিনি বাংলাদেশের সূচনা লগ্নে শুরু করেছিলেন, তার এই দলের সূচনা লগ্নে। ষড়যন্ত্রকারীদের হাতে 30শে মে তিনি শহীদ হন। এই শহীদ হওয়াটা অর্থাৎ গণতন্ত্রকে শহীদ করার আরেকটি চক্রান্তের অংশ মাত্র। তো শহীদ জিয়ার জানাজা সম্পর্কে আপনারা জানেন, কত লোকের জানাজা, পৃথিবীতে কারো এত বড় জানাজা হয়েছে কিনা তাও, এমনকি তার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমানের যে জানাজা হয়েছে এত বাধাবিঘ্নের মধ্যে, এমন জানাজাও বাংলাদেশের কোনো রাজনীতিবিদদের ভাগ্যে জুড়ছে কিনা সেটাও কিন্তু হিসাব নিকাশের ব্যাপার আছে। এখান থেকে কিন্তু বিএনপি যে রাজনীতিটা জনগণের কাছে কতটা গ্রহণযোগ্য, কতটা পছন্দ করে, সেটা হয়তো আমরা পরিমাপ করতে পারছি না। তার অনুপস্থিতিতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া 2 সন্তানের ভরণ পোষণ লালন পালন রেখে জনগণের পাশে আসলেন। আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে এই 9 বৎসরও অনেক পথ অতিক্রম করে তিনি আবার গণতন্ত্রে ফেরত আনলেন, স্বৈরাচারের পতন ঘটালেন। স্বাধীনতার যুদ্ধে আজকে যার জন্মদিন পালন করছি তিনি কে? তিনি 2 জুলাই 1971 দুই শিশুপুত্র সহ 16 ডিসেম্বর পর্যন্ত যিনি পাকিস্তানে কারাগারে আটক ছিলেন। অর্থাৎ এই যে জিয়া পরিবার, এই যে খালেদা জিয়া, তারেক রহমান, আরাফাত রহমান, কোকো রাজনীতি না করলেও স্বাধীনতা যুদ্ধের যাদের অবদান আছে সেখানে
তাদের অবদানকে অস্বীকার করা আর স্বাধীনতাকে অস্বীকার করার সমতুল্য। আজকে আমরা তার জন্মদিন পালন করছি তার অনুপস্থিতিতে। কেন? তিনি মুক্ত নন। আমরা এখান থেকে বলতে পারবো হ্যাপি বার্থডে টু মাদার অফ ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া। হয়তো আমাদের এই চেতনায় আকাঙ্ক্ষার সুর তার না কানে না গেলেও হয়তো তিনি হৃদয় দিয়ে অনুভব করতেছেন ঘরে একাকি বসে বসে। যিনি প্রাণশক্তি, জাতীয়তাবাদী শক্তির প্রাণশক্তি খালেদা জিয়া, তাকে ঘরে আবদ্ধ রেখে জাতীয়তাবাদী শক্তির মুক্তি বড় কঠিন ব্যাপার। সে কারণেই খালেদা জিয়ার মুক্তি আর গণতন্ত্রের মুক্তি একই সূত্রে গাঁথা। আমরা যদি গণতন্ত্রের মুক্তি করতে পারি তাহলে খালেদা জিয়া মুক্ত সবচেয়ে বেশি তিনি খুশি হবেন। সেজন্যই আমরা এত প্রতিশ্রুতি কেন দেই? একবারই তো প্রতিশ্রুতি দিয়ে শপথ গ্রহণ করে জাতীয়তাবাদী দলের পতাকা তলে একত্রিত হয়েছি। যতদিন লক্ষ্য অর্জন না করতে পারবো আমাদের শপথটা অটুট থাকলেই তো হইল। প্রতিদিন প্রতি মুহূর্তে শপথ নেওয়ার আমাদের প্রয়োজন নাই, কারণ লক্ষ্য অর্জনের জন্য আমরা শপথ নিয়েছি শহীদ জিয়াকে নিয়ে, এবং শহীদ জিয়ার সেই জানাজায় অংশগ্রহণ করার মধ্য দিয়েই প্রতিশোধ নেওয়ার যে আকাঙ্ক্ষা, এবং গণতন্ত্র নির্বাচিত হওয়ার পর গণতন্ত্র উদ্ধারের যে আকাঙ্ক্ষা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, এই ব্যাপারে আমরা একটু অবিচল থাকি, মনোবল অটুট থাকি। আমাদের আজকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নেতৃত্ব দিতে হচ্ছে। নেতৃত্ব দেওয়ার কথা তো খালেদা জিয়ার, তাকে মুক্ত করতে পারছি না বললেই তিনি আজকে সুদূর বিদেশ থেকে আমাদেরকে দিক নির্দেশনা দিচ্ছেন। তারেক রহমানের নেতৃত্ব আমাদের কাছে যেমনি দৃশ্যমান তেমনি অন্তরও লালিত। সুতরাং তারেক রহমানকে ফিরে আনতে হবে না, তারেক রহমান ফিরে আসার পরিবেশটা তৈরি করতে হবে আমাদের। মাতৃভূমিতে তিনি আসবেন, আমাদেরও আনতে হবে, কেন তিনি আসার জন্যই তো অপেক্ষা করছেন। অর্থাৎ একটি গণতান্ত্রিক পরিবেশ, সুষ্ঠু সমাজ ব্যবস্থা গঠন করার প্রক্রিয়া যদি সফল করতে পারি, আগামী দিন তারেক রহমান সেই তার যোগ্য, তার পিতামাতার যোগ্য উত্তরসূরি হিসেবে দেশের দায়িত্বভার এবং জাতির দায়িত্বভার গ্রহণ করতে পারবেন। সেই কাজটা তো আমাদের করতে হবে নাকি? সেটা তো তিনি করবেন না, তিনি দিক নির্দেশনা দেবেন। তিনি দিক নির্দেশনা দেবেন যেই দিকে আমি চলবো অন্যদিকে, তাহলে তো হবে না। তো সে কারণেই বারবার প্রতিশ্রুতি না করে একবারেই শপথ গ্রহণ করুন, আগামী জন্মদিনে তারেক রহমান যেন মায়ের জন্মদিনে ঢাকায় উপস্থিত থাকতে পারে। আগামী জন্মদিন যেন সেই মুক্ত আকাশের নিচে, আলো ঝলমল অথবা আকাশের তারার নিচে তার জন্মদিন পালিত হয়। কোনো বাধা বিপত্তি যেন আমাদেরকে তার জন্মদিনে ব্যতিক্রম ধর্মী কোনো কর্মসূচি গ্রহণ করতে না হয়। সেই কাজটাই আজকে আমরা আল্লাহর কাছে দোয়া করব। আল্লাহর কাজ আল্লাহ করব, সেটা অন্য কথা। দোয়া আমরাই করি কেন? আপামর জনগোষ্ঠী দোয়া করে খালেদা জিয়ার জন্য, এবং দোয়া করে বলেই এই নিষ্ঠুর নির্যাতনের হাত থেকেও খালেদা জিয়া এখনও আমাদের কাছে আছে। কিন্তু দোয়ার পরেও তো আমাদের কাজ আছে। আল্লাহর কাছে হাত পাতলে তো আল্লাহ দিয়ে দিবে না, কারণ তিনি তো আমাদেরকে কর্ম করতে বলছেন নাকি? সুতরাং যেমন নিয়ত তেমন বরকত। আপনার নিয়ত করতেব, কর্ম করতেব, কর্ম করলে না আল্লাহ সন্তুষ্ট হয়ে আপনাকে বরকত দিব। শুধু হাত তুললে, খালি হাত তুলে আল্লাহ আল্লাহ করলে তো আল্লাহ দেবে না। এই পৃথিবীতে তো আমাদেরকেও কিছু দায়িত্ব দিয়ে পাঠাইছে। তো সুতরাং আমরা আল্লাহ রহমতও চাই, পাশাপাশি রহমত অর্জনের জন্য নিজেদেরকে যোগ্য করে রাজপথে লড়াই করে জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নের মধ্য দিয়েই আমরা বেগম খালেদা জিয়ার জন্মদিন পালন করব ভবিষ্যতে। এই অঙ্কার, এই প্রতিশ্রুতি রেখে এবং তার প্রচেষ্টা অব্যাহত রেখেই আমরা পথ চলব। আপনাদের সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ।